আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজকে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে মাদার্সদের জন্য, মায়েদের জন্য। ছোট ছোট বাচ্চাদের মারা যে এখন শেষ হয়ে যাচ্ছে, এক্সাম ফাইনাল এক্সাম শেষ হবে, দেন ওরা যে পার্টি করবে সে ব্যাপারে আমরা আজকে ফোকাস করব। আপনারা তো সবাই জানেন ফেস টু ফেস আমরা যে করতাম ক্লাস পার্টি, অনেক মজা হতো, সবকিছু নিয়েই করতাম, সবাই একসাথে করতাম অল টুগেদার। এখন যেহেতু এটা নিউ নর্মাল লাইফ, তাহলে আমাদের একটু ভিন্ন রকমের হবে, দ্যাট ইজ প্ল্যাটফর্ম ফর অল দ্য কিডস ফ্রম নিউ নর্মাল লাইফ, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইন থেকে আমরা দেখব কিভাবে আমরা পার্টিটা করতে পারি। আপনারা তো সবাই জানেন, তারপর একটু বলে দিলাম। পার্টিটা শুরু হয়ে যাবে আমাদের অ্যাকর্ডিংলি 9টা থেকে বলে দেবেন, আমরা দেড় ঘন্টার পার্টিটা করব। এর মধ্যে টিচাররা আগে থেকে স্টুডেন্টদের জানিয়ে দেবেন কি কি কে ড্রেস পরবে, কালার বলতে হবে না, লেট দেম ওয়ার এনি ফ্যান্সি ড্রেস, যে কোনো ফ্যান্সি ড্রেস পার্টিতে পরে আসতে পারবে। পার্টিতে এক একজন এক একটা গান গাইবে বা নাচ করবে বা কোনো কবিতা আবৃত্তি করবে, এটাও আপনারা আগে যেভাবে ঠিক করে দিতেন ঠিক সেভাবে করে দেবেন। ওদেরকে বলে দেবেন, মাদের সাথে একটু কমিউনিকেট করেন, মারা তো অনেক ইন্টারেস্ট নিয়ে থাকে, সো গিভ দেম আ ব্রিফিং, দ্যাট এইভাবে আম্মু আব্বু যারাই আছে যে একটা ব্রিফিং দেবেন যে কিভাবে ওরা ড্রেস আপ করে, প্রপার ড্রেস আপ করে, নাইসলি ফ্যান্সি ড্রেস আপ করে এসে ক্লাস পার্টি অ্যাটেন্ড করবে ফ্রম অনলাইন প্ল্যাটফর্ম। এখন তো আর স্কুলে আসতে হচ্ছে না, আর আপনারা আপনাদের পেছনে সব ডেকোরেটিভ কালারফুল বেলুন পেপার্স প্রজেকশনের জন্য রাখবেন, আর কিছু পোস্টারও রাখবেন যাতে বাচ্চারা দেখে আনন্দ পায়। সেই সাথে বেলুন আপনার টেবিলের উপর রাখবেন, বেশি করে বেলুন রাখবেন। কয়েকটা যারা প্লে থেকে 1-2 এদের জন্য আমরা হ্যাট পর্যন্ত রাখতে পারি, হ্যাটও আমরা রাখতে পারি টেবিলের উপর কয়েকটা, জাস্ট টু শো। আর ওই পাশে অল দ্য গার্জিয়ান্স প্যারেন্টস আই উড রিকোয়েস্ট ইউ টু গিভ দেম সাম ফুড, টু ফিঙ্গার ফুড হবে, টু ফিঙ্গার ফুড, দ্যাট ইজ একটা চিপসের প্যাকেট দিতে পারি, তারপর একটা স্টেক দিতে পারি, একটা রোল দিতে পারি, একটা অ্যাপল দিতে পারি, আর একটা কোল্ড ড্রিঙ্ক দিতে পারি হাতে। টেবিলে সাজিয়ে রাখবেন আপনারা নিজেরা সুন্দর একটা ডিশে, ওদের টেবিলে সাজিয়ে রাখবেন, পাশে স্কচটা দিয়ে দুটো দুটো বেলুন যেন উড়ে আপওয়ার্ড ডিরেকশনে থাকে দিয়ে দেবেন, ওরা একটু আনন্দ পাক। এর মধ্যে টিচাররা বলে দেবেন কে আগে গাইবে কে পরে গাইবে। সাপোজ হচ্ছে না টাইমে, আপনি মেকআপ করতে পারছেন না, অথবা কোনো ডিফিকাল্টিস হচ্ছে আপনার সেটিংয়ে ইলেকট্রিসিটিতে, অথবা তার রেসিপ্রিকল কোনো অ্যাকশন আসতে হচ্ছে না, হোয়াট ইউ ডু, আপনি প্লে করবেন। তিনটা গান আমি সিলেক্ট করে দিচ্ছি, এই তিনটা গান আপনাদের পছন্দ হলে বাজাবেন, হয়তো আপনারাই সিলেক্ট করে নেবেন। নার্সারি রাইমসের মধ্যেও অনেক সুন্দর সুন্দর গান আছে, ওগুলো নিয়ে নেবে এবং ওগুলো প্লে করবে। আর যদি এরা করে মানে স্টুডেন্টরা করে, দ্যাট ইজ ফাইন, তাহলে অনেক ভালোই হবে। তিনটা গান যদি হতে পারে, আমাদের দেশটা স্বপ্নপুরী একটা, আরেকটা হচ্ছে সবাই যে যেটা জানে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, আরেকটা হচ্ছে কত সুন্দর দেশ আমার কত ভালোবাসা, এই ধরনের গান যদি আপনারা সিলেক্ট করে দেন এবং ওরা যদি গায় খুব সুন্দর হবে। আর যদি নাও গায় অসুবিধা নেই, কিছু বলার নেই, আপনি প্লে করে দেবেন, আপনি রেকর্ড করে নিয়ে প্লে করে দেবেন। তখনও যদি ইন্টারনেটে কোনো ডিস্টার্ব করে, আপনার ওয়ারে কোনো ডিস্টার্ব করে, আপনি গায় করবেন, চার লাইন চার লাইন আপনারা গেতে পারবেন, এই আমার বিশ্বাস, বিকজ আই নো অল মাই টিচার্স, অল মাই ফেভারিট ফেভারিট টিচার্স। তাহলে আজকে এই পর্যন্ত রইল, আগামীকাল আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর সুন্দর কথা শেয়ার করবেন। থ্যাংক ইউ।